দেছে টাকা 100 টাকা এক দর্জন 100 টাকা যারা ব্যবসায়ী আছে তাদের ক্ষেত্রে দেখেছ আমি প্রাইসটা একটু চিফ রেটে পারবো এই থেকে আরো চিফ রেটে ধরতে পারবো আজ আমরা এসেছি দেশের সবচেয়ে বড় পাইকারি মার্কেট ঢাকার চকবাজারে সব ধরনের পণ্যের বহু পাইকারি দোকান রয়েছে এখানে মেসার্স মিম এন্টারপ্রাইজে পাবেন পাইকারি দামে বিভিন্ন ধরনের মনিহারি পণ্য এসব পণ্য কিনে আপনার এলাকায় শুরু করতে পারেন নিত্য পণ্যের সাপ্লাইয়ের ব্যবসা চলুন মেসার্স মিম এন্টারপ্রাইজের কর্ণধার মোহাম্মদ মহসিনের কাছ থেকে কয়েকটি পণ্যের দাম জেনে নেই আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মহসেন টাকা চকবাজার মিম এন্টারপ্রাইজ থেকে বলতেছি আমাদের দোকানের অ্যাড্রেসটা কি

এইটা হলো গিয়া আপনার পঁয়তাল্লিশ টাকা পাতা এক দর্জন

এটা যে এখানে আছে বালতি তারপর চেয়ার বিভিন্ন স্ট্রং এর জন্য ব্যবহার করা এটার দাম হলো একশো ষাট টাকা পাতা পাতা হ্যাঁ বারো পিস একশো ষাট টাকা বারো পিস পরে তেরো টাকা তেত্রিশ পয়সা তেরো টাকা তেত্রিশ পয়সা করে পড়ে আচ্ছা এটা কতগুলো নেওয়া লাগবে এটা এটা কার্টুনে ষোলোটা আছে এক কার্টুনে ষোলোটা আছে আপনি দুইটা তিনটা বা বেশি যে যতগুলি নিতে পারেন কোনো সমস্যা নেই সুপার গুলোর অনেকগুলো কোয়ালিটি আপনার কাছে আছে আচ্ছা সুপার গুলো বাদে আপনাদের কাছে কি আছে এরপরে আছে গোল্ডেন মাজুনি মাজুনি অনেক কোয়ালিটি মাজুনি আছে এর ভিতরে গোল্ডেন একটি এটা খুবই ভালো কোয়ালিটির এটার দাম হলো বিরানব্বই টাকা মানে পুরোটার দাম 92 টাকা 12 টা দাম 92 টাকা 92 টাকা আচ্ছা তাহলে প্রতি পিস কত পড়ে প্রতি পিস পড়ে 60 টাকা 75 পয়সা পড়ে 60 টাকা 75 পয়সা আচ্ছা ও এটা এমআরপি কত দাও আছে এটা এমআরপি 45 টাকা দেওয়া আছে মানে 40 টাকা এমআরপি দেওয়া আছে এটাতে এবং এটা

আমার সিরিপ লেখাবে লেখানোর পরে কত বিল ওইটা ব্যাংকের মাধ্যমে পাঠাবে অথবা বিকাশ নগদ পাঠানোর পরে আমরা দেবে আসতে হবে না ডাকায় আর কষ্ট করে আসা লাগবে না কাছে বসে তারা মালটা পেয়ে যাবে ট্রান্সপোর্টের মাধ্যমে আর তারা পেমেন্ট করবে ব্যাংক বিকাশ দিয়ে পেমেন্ট করবে তারপরে কত টাকা মালের দাম আসছে এইটা তারপরে লেবার খরচ আপনারা কি ট্রান্সফার খরচ না আমাদের কোনো কন্ডিশন নেই আচ্ছা তাহলে আপনারা বিশ্বাস কিভাবে করবে এটা তো চকবাজার তো ব্যবসা একদিনের জন্য না এটা করতে হলে এটা করতেই হবে ব্যবসাটা তো এরকমই করতে হবে আচ্ছা আর এই ক্ষেত্রে হচ্ছে তাকে ঢাকা না এসে সে ওইখানে বসে ওইখানে বসে এই প্রোডাক্ট নিতে পারবে আর কেউ তো আবার আপনার কাছ থেকে নিয়ে আবার পাইকারি ব্যবসাও করতে পারবে হ্যাঁ পাইকারি হ্যাঁ অবশ্যই পারবে পাইকারি ব্যবসা করতে ওকে এবার কি দেখা তারপরে কালেকশন আছে আমাদের এই যে বিম বিমের ছোটটা এটা হুম হ্যাঁ ছোট বিম আর কি হ্যাঁ ছোট বিম এটা এমআরপি 30 টাকা এমআরপি 30 টাকা হ্যাঁ এটা প্রাইস কত বলবে এটা প্রাইস হলে 55 টাকা

এটা ষাট টাকা পঁচাত্তর পয়সা পরে পার পিস বারো পিস আছে বারো পিসের দাম নব্বই টাকা আচ্ছা আর প্রতি পিস এম আর পি দেওয়া আছে পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা ওকে পঁয়তাল্লিশ টাকা দেওয়া আছে ওকে এরপর আর কি আছে আপনার মাজুনি বাদে আপনার দোকান আছে মাজুনি বাদে আমার কাছে আরো অনেক কোয়ালিটি আছে যেমন ব্লেড আছে বিভিন্ন কোয়ালিটির ব্লেড আছে জিলেট আছে শার্প হুম বিদ্যুৎ চ্যাম্পিয়ন হুম ব্লেড এর অনেক আইটেম আছে আমার কাছে আচ্ছা শার্প রেজার আছে জিলেট রেজার আছে আচ্ছা ব্লেড এর আমি একটু দেখান কোনটার দাম কেমন এই যে এটা হলো কি জিলেট জিলেট পাতা 100 পিস

তারপরে শার্প আছে একশো বিরানব্বই টাকা একশো বিরানব্বই টাকা বিরানব্বই পয়সা পার পিস এটাও তিন টাকা বিক্রি এরপরে এরপরে শার্পের রেজার আছে আমার কাছে একশো বত্রিশ টাকা আঠারো পিস আঠারো পিসের দাম একশো টাকা ষাট টাকা পঁচিশ পয়সা পার পিস কেনা পড়বে কেনা পড়বে এমআরপি কত আছে এমআরপি দেওয়া আছে পনেরো টাকা পনেরো টাকা হ্যাঁ মানে আপনার কাছ থেকে কিনবে হচ্ছে ষাট টাকা পঁচিশ পয়সা বিক্রি করতে পারবে পনেরো টাকা পনেরো টাকা জি ওকে এরপরে তারপরে আমার কাছে জিলেট গার্ড আছে

আটানব্বই টাকা বারো পিস এমআরপি দেওয়া আছে পনেরো টাকা দোকানে বিক্রি পনেরো টাকা কটন বাটা আছে অনেক কোয়ালিটির কটন বাটা আছে এটা ডর্জন চল্লিশ টাকা তার ছোট ছোট আছে এটা পঁচিশ টাকা ডর্জন পঁচিশ টাকা কি পঁচিশ টাকা ডর্জন বারোটা বারোটা কটন বাটের দাম পঁচিশ টাকা পঁচিশ টাকা মানে দুই টাকার দুই টাকার একটু দুই টাকা পাঁচ পয়সা অথবা দুই পয়সা করে পড়ে এটা কয় টাকা বিক্রি করবে এটা বিক্রি করবে পাঁচ টাকা পাঁচ টাকা তো বিক্রি হয় আচ্ছা দুই টাকা বিক্রি করে কিনে পাঁচ টাকা বিক্রি করতে হ্যাঁ আচ্ছা আর বড়টা আর বড়টা চল্লিশ টাকা

আট টাকা পঁচাত্তর পয়সা কেনা কেনা পড়বে আচ্ছা মানে কেউ কোনো যদি বেকার যে ভাইরে আসেন কি তারা যদি

মূলত বিরাস আমার কাছে অনেক কালেকশন আছে এতগুলি দেখানো সম্ভব না এই অল্প সময়ের ভিতরে তারপরে কি কিছু আইটেম আমি দেখাই যেমন বল আছে ডাম্বো এক নম্বর চায়না দেশি সব বলই আমার কাছে আইটেম আছে अवेलेबल বিভিন্ন রেডের আছে ফোনে হয়তো যোগাযোগ করলে বলা যাবে কোনটা কোন রে বলের দাম কত বলের দাম এইটা হলে কি 100 টাকা ডজন দেশি বল মাত্র 100 টাকা 100 আছে এক 250 টাকা 250 250 টাকা যে তারপরে বেলুন কালেকশন আছে যে বেলুন 2 টাকারে দোকানে বেচে এটার ভ্যালু 50 টাকা পাতা 100 পিস মানে 100 পিস বেলুন মাত্র 50 টাকা 50 টাকা ও এটা নিয়া পার পিস 2 টাকা বিক্রি আচ্ছা বেলুন এর মনে হয় অনেক কোয়ালিটি আছে অনেক কোয়ালিটি আছে অনেক আছে এতগুলো দেখাম তো সম্ভব না অনেক আছে তারপরে আমার কলম আইটেম আছে কলম মূলত এটা হলো গুড লাক আরএফএল কোম্পানির খুবই ভালো একটি কলম এটা হলো 200 টাকা বক্স 60 পিসের 200 টাকা আচ্ছা তারপরে বসুন্ধরা হুম বসুন্ধরা পেন এটাও খুব ভালো কলম 245 টাকা 100 পিস 245 টাকা

আপনার আইসা দেখে দেখেন তারপরে মূলত যারা বেকার আছেন তারা ঘরে বসে না থাইকা আসেন আইসা দেখেন মার্কেট ঘুরে কিছু মালামাল নিয়ে যান তারপরে উদ্যোক্তা হন উদ্যোক্তা হলে বাংলাদেশে এগিয়ে যাবে হ্যাঁ তা ফোন নাম্বার দেওয়া আছে ফোনে যোগাযোগ করতে পারেন অথবা আমার সাথে এসে সরাসরি যোগাযোগ করতে পারবেন আমার ইমো হোয়াটসঅ্যাপ এগুলি সবই আছে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করতে পারবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আমাদের উদ্দেশ্য কেবলমাত্র ব্যবসা প্রতিষ্ঠানে দেওয়া তথ্যগুলো আপনাদের কাছে পৌঁছে দেওয়া তাই ভিডিও দেখার পর কোনো দোকান থেকে পণ্য কেনার পূর্বে অবশ্যই দাম এবং মান ভালো করে যাচাই করে নেবেন সেই সাথে কীভাবে ঝুঁকিহীনভাবে অর্থ লেনদেন করবেন সে বিষয়ে নিজ দায়িত্বে সিদ্ধান্ত নেবেন দর্শক আশা করি ভিডিওটি থেকে আপনারা উপকৃত হবেন ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করে আমাদের উৎসাহ দিবেন পরবর্তীতে কোন পণ্য সম্পর্কে জানতে চান তা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আর নতুন ভিডিও সবার আগে দেখতে সাথী থাকবেন শিগগিরই দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত বিদায় চাইছি